নজর রাখবো পরবর্তী সংবাদে। বৈশাখের দহন জ্বালায় একেবারে তপ্ত এবং পাশাপাশি বলা যায় নাজেহাল অবস্থা গোটা রাজ্যবাসীর, কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা একেবারে ছুঁই ছুঁই রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এই তাপমাত্রার কারণে কিন্তু সানস্ট্রোকের মতো ঘটনা পরিলক্ষিত হচ্ছে, এবং বিশেষ করে এই গরমকে উপেক্ষা করে যারা প্রত্যেক দিন রাস্তায় বেরোতে হচ্ছে তাদের ক্ষেত্রে, যারা পথচারীরা রয়েছেন বা যারা শ্রমিকরা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জল ছত্রের আয়োজন করা হয়েছে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের 13 নম্বর ওয়ার্ডে, যেখানে জল ছত্রের আয়োজন করা হয়েছে, এবং এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা দক্ষিণ জেলার চেয়ারম্যান প্রদীপ চন্দ্র। গোটা বিষয়কে কেন্দ্র করে ওনার কি বক্তব্য রয়েছে, প্রদীপ চন্দ্র কি বলছেন শুনবো বিস্তারিত। বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই আলোচ্য জল প্রত্যেকের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আমরা আলোচনা পূরণ করেন 13 নম্বর পক্ষ থেকে আজকে এই এলাকায় আমরা যারা পথচারী আছে তাদের মধ্যে সর্ববিধরণ করেছি। এখানে আছে এই এলাকার আমাদের বিভিন্ন সামাজিক সংস্থার কর্মীরা আছে, আমাদের বন্ধুদের পদাধিকারীরা আছে, আমরা সবাই মিলে আমরা আজকে এইখানে আপনারা শুনলেন ওনার বক্তব্য, এবং এই গরমে কিন্তু রীতিমতো হাঁসফাঁস অবস্থা, হাঁসফাঁস করছে শহরবাসী, কবে বৃষ্টি হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহরবাসী বা গোটা রাজ্যবাসী। এবং একে কেন্দ্র করে ইতিমধ্যে কিছুটা হলেও স্বস্তি দিতে যারা পথচারীরা রয়েছেন বা যারা প্রত্যেক দিন রাস্তায় বেরোতে হচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম, এবং পৌর নিগমের 13 নম্বর ওয়ার্ডের উদ্যোগে জল ছত্রের আয়োজন করা হয়েছে, ঠান্ডা পানীয় জল আজ বিতরণ করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।